وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يتق الله يجعل له من امره يسرا সম্মানিত দিনি ভাতৃমণ্ডলী, আজ জুমাবার 19 জিলকাদা 1441 হিজরি মোতাবেক 10 জুলাই 2020 জুমার যে খুতবা মক্কাতুল মুকাররমায় প্রদান করেছেন মহামান্য শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ তাআলা, সেই খুতবার সংক্ষিপ্ত অনুবাদ ইনশা আল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তাব্বিশালি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। খুতবা 7 পৃষ্ঠার খুতবা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বাইত সবার উপর সালাতু সালামের পরে বলছেন আম্মা বাদ। আল্লাহর প্রশংসা এবং সালাতু সালামের পর ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে আল্লাহকে ভয় করা, তাকওয়া, আল্লাহ ভীতি সমস্ত বালা মুসিবতের মহা ঔষধ এবং যাবতীয় বিপদ আপদের মহা প্রতিষেধক, যাতে মানুষের অন্তর আলোকিত হয় এবং মানুষের অন্তরে সম্প্রীতি সৃষ্টি হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ তার কাজকে সহজ করে দেন। হে মুসলিমগণ, এই করোনার মহামারী সাগরের তুফানের মতো সারা পৃথিবীর ওপর যে দাপট চালিয়েছে এবং সমস্ত মানবতাকে ঘিরে ফেলেছে, বিভিন্ন রকমের যে মানুষের দুর্দশা যা দেখা যাচ্ছে, যা তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ, যাতে কতক মানুষ মারা গেছেন, কতক অসুস্থ হয়ে রয়েছেন, কত লোক কর্মহীন হয়েছেন, কিন্তু এই মহামারী এখন শেষের দিকে ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহর মহা অনুগ্রহ যে মানুষ আরোগ্য হচ্ছে আর মানুষ স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসছে, কিন্তু এই ফিরে আসা হবে বড় সতর্কতার সাথে। এই সতর্কতার সাথে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা, এটি ইসলাম বিরোধী নয়, বরং ইসলাম সম্মত, এবং প্রত্যেকে দায়িত্বশীল হবে এবং সচেতন থাকবে এবং যথাসাধ্য অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য বৈধ উপায় অবলম্বন করবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদারগণ তোমরা সতর্কতা অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, মেরে ফেলো না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে
ধ্বংসে ঠেলে দিও না। হে মুসলিম ভাই, আল্লাহ সুবহান ওয়া তাআলার মহা অনুগ্রহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক দেশ সৌদি আরব, যেই সৌদি আরব দীনি এবং দুনিয়াবী, ধর্মীয় এবং পার্থিব যে কোনো উপায় অবলম্বন করেছে এই মহামারী থেকে দেশকে, দেশের মানুষকে, সমাজকে বাঁচানোর জন্য, যা বড় প্রশংসনীয় বিষয় এবং যার শুকরিয়া আদায় করা উচিত, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি। এবং তার সাথে সাথে এই দেশের সৎ নেতৃত্বের শুকরিয়া আদায় করছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করেছেন এবং সতর্কতামূলক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছেন, যাতে করে এই পবিত্র দেশকে, এখানকার মানুষকে সুরক্ষিত করা সম্ভব হয়। এতে রয়েছে আমাদের জন্য বাস্তব শিক্ষা যে কিভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সমস্যার সমাধান কিভাবে আমাদেরকে খুঁজতে হবে। এখানে বলে দেওয়া ভালো হবে, বিশেষ করে এই সময় যে মহামারী এবং বিভিন্ন রকমের রোগ থেকে বেঁচে থাকার জন্য বৈধ উপায় অবলম্বন করা, এটি শরীয়ত সম্মত, যার জন্য আমাদের এই শরিয়া উৎসাহিত করেছে। সুতরাং আমরা স্বাভাবিক জীবনযাপনে যে ফিরে আসব, যেন আমরা সতর্কতার সাথে ফিরে আসি এবং আমাদেরকে স্বাস্থ্যগত যে বিধিনিষেধ বলা হচ্ছে এবং যেসব সতর্কতামূলক আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, সেগুলির জন্য আমরা পুরোপুরি পাবন্দি করি। এক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করব বিশেষ করে নিরাপত্তা বাহিনীর এবং স্বাস্থ্যকর্মীদের এবং জনগণেরও শুকরিয়া আদায় করব যে তারা তাদের সচেতনতার প্রমাণ দান করেছেন। তবে সমাজে কিছু মানুষ আছে যারা বেপরোয়া, যারা অবহেলা করে, আর কিছু মানুষ আছে যারা এই মহামারীর সময় গুজব রটিয়ে বেড়ায়, আর কিছু মানুষ আছে এমন যারা এই রকম পরিস্থিতিতে তারা খেয়ানত, প্রতারণা, ধোকাবাজি, দুই নম্বরই করার সুযোগ নিয়ে থাকে, যাদেরকে কঠোর হাতে দমন করতে হবে এবং তাদের ক্ষেত্রে আমাদেরকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। হে আল্লাহর বান্দারা, সুতরাং আপনারা নিজেদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, নিজের শরীর স্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, পিতামাতার সুস্থতার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, নিজের পরিবার, নিজের ছেলেমেয়ে, নিজের সমাজ, নিজের দেশ, সবার সুস্থতা রক্ষার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। আমাদের দেশ সমাজকে এই মহামারী থেকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। যাতে করে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে কত অনুগ্রহ রেখেছেন তার
এই ইবতিলায় বালা মুসিবত। মহান আল্লাহ ইরশাদ করছেন কোরআনে কারিমে, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম, হতে পারে তোমরা কোনো কিছুকে অপ্রীতিকর মনে করছো, কষ্টদায়ক মনে করছো, ওয়া খাইরুল লাকুম, কিন্তু সেটি তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর হতে পারে যে কিছু বিষয়কে তোমরা পছন্দ করছো, ভালোবাসছো, ওহ আশারুর লাকুম, কিন্তু তাতে তোমাদের অনিষ্ট রয়েছে। আল্লাহ আলম আন্তুম লা তাআলামুন, কারণ আল্লাহই বেশি ভালো জানেন আর তোমরা আসল মর্ম জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাদেরকে রোগে আক্রান্ত করেন যাতে করে সুস্থতার মূল্য তারা উপলব্ধি করে এবং তার যথাযথ মূল্যায়ন করে এবং স্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে যত্নবান হয়। সুস্থতা এমন বড় নিয়ামত, যেটি হচ্ছে সুস্থ মানুষের মাথার মুকুট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ কিতাবে হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, দুটো নিয়ামত রয়েছে যে দুটো নিয়ামতের ক্ষেত্রে অনেক মানুষ ক্ষতিতে রয়েছে, লসে ঘাটাতে রয়েছে, ক্ষতিগ্রস্ত। সুস্থতা, আসসেহা, ওয়াল ফারাগ এবং অবসর সময়। সুস্থতা থাকা সত্ত্বেও এই সুস্থতার সময়গুলোকে ভালো কাজে লাগায়নি, যার ফলে লস খেয়েছে, মার খেয়েছে। অবসর সময় যথেষ্ট পেয়েছে বিগত জীবনে, কিন্তু অবসর সময়কে ভালো কাজে লাগায়নি, যা দিয়ে ইহকাল পরকালকে সুন্দর করতে পারে, ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে পারে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটো নিয়ামতের ক্ষেত্রে বহু মানুষ ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরও বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি মুআফা ফি জাসাদি ইন্দাহু কুতু ইয়াউমি ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া, কোনো মানুষ যদি নিজ বাড়িতে নিরাপদ থাকতে পারে, মুআফা ফি জাসাদি, আর শারীরিকভাবে সুস্থ থাকে, ইন্দাহু কুতু ইয়াউমি, আর তিন নম্বরে তার কাছে একদিনের খাবারের ব্যবস্থা থাকে, নিরাপত্তা, কোনো ভয়ভীতি নেই অন্তরে, সুস্থতা আর খাদ্যের ব্যবস্থা একদিনের, খাদ্য মজুদ আছে, শরীর সুস্থ আছে, খাবার গ্রহণ করার মতো যোগ্যতা শরীরে আছে, আর কোনো ভয়ভীতিও নাই, এই তিনটি নিয়ামত এত গুরুত্বপূর্ণ। এই তিনটি নিয়ামতকে পুরো দুনিয়ার সাথে তুলনা করেছেন, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, এই তিনটি নিয়ামত যদি কেউ পেয়ে যায় তাহলে তার জন্য যেন সারা দুনিয়াকে একত্রিত করে দেওয়া হয়েছে, পুরো দুনিয়া হাসিল করে ফেলেছে। ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, সালুল্লাহ আল আফিয়াত ফি দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে আফিয়াত, নিরাপদ থাকা কামনা করুন। আফিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই ব্যক্তি দুনিয়াতেও নিরাপদ, কোনো রকমের আপদ বিপদ নেই, আপদ বিপদ মুক্ত, আর আখেরাতে মতের পরেও নিরাপদ, এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে না। সালুল্লাহ আল আফি, আল্লাহর কাছে নিরাপত্তা বা নিরাপদ থাকা কামনা করো দুনিয়া এবং আখেরাত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আল হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসকে সহি বলেছেন। হে মুসলিমগণ, মহামারী পৃথিবীতে এসেছে আর যাবে, এটা হচ্ছে মহামারীর চরিত্র, যুগে যুগে চিরকাল থাকবে না। কত শত মহামারী এসেছে আবার নিশ্চিহ্ন হয়ে গেছে,
আমাদের সামনে আল্লাহর ফজল করমে সুসংবাদ চলে আসছে যে এই বালা মুসিবত মহামারী দূর হতে যাচ্ছে। তবে মনে রাখবেন যে যে কোনো বালা মুসিবতে, যে কোনো দুঃখে, যে কোনো শোকে আল্লাহর বহু অনুগ্রহ রয়েছে। যে অনুগ্রহ একমাত্র সত্যিকার মুমিন ব্যক্তি উপলব্ধি করতে পারে। আর এই যে করোনার মহামারী, এই যে বালা মুসিবত, এতে বহু আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহ রয়েছে, বহু শিক্ষণীয় বিষয় রয়েছে যা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। তার প্রথম শিক্ষা এবং প্রথম অনুগ্রহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমের তৌহিদে খালিসের বাস্তবায়ন। আর তৌহিদুল খালিস আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে ইরশাদ করেছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, দিন আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল হবে, শিরক কুফরি মুক্ত হবে। খালেস তৌহিদ মহান আল্লাহ রাব্বুল আলমিনের আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত বাস্তবায়িত হয়েছে মহামারীর মাধ্যমে, যে সারা পৃথিবীর কোনো শক্তি, না দর্গা না দুর্গা, না তাবিজ না তোমার, না টোটকা না তাগা, কোনো কিছুই রক্ষা করতে পারল না। আর না পীর সুফিদের কোনো কেরামতি কাজে আসলো, কোনো কিছু কাজে আসলো না। দল্লামান্তা দুনা ইল্লা ইয়াহু, সব কিছু উধাও হয়ে গেছে, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কর্তৃত্ব ক্ষমতায় বিরাজ করছে। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানব জাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, তার জন্য দিনকে খালিস নিখুঁত নির্ভেজাল করে। দ্বিতীয় আল্লাহর অনুগ্রহ এই মহামারীতে রয়েছে, তা হচ্ছে সত্যিকার ইমান এবং দৃঢ় প্রত্যয় ইয়াকিন আল্লাহ রাব্বুল আলমিনের চূড়ান্ত ফয়সালার উপর এবং তকদিরের উপর। তকদিরের প্রতি ইমান শক্তিশালী হয়েছে এই মহামারীর মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলমিন যদি কোনো চূড়ান্ত ফয়সালা করেন তাহলে সেটা কেউ খণ্ডন করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলমিন যদি কোনো কিছুকে দূর করেন তো সেটাকে কেউ নিয়ে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেন, যা কিছু পৃথিবীতে হয়ে থাকে, যে অবস্থায় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। মানুষ কোনো ক্ষমতা রাখে না, আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকতে হবে এবং সেই নত করে মেনে নিতে হবে। যদি ভালো হয় তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আর অপ্রীতিকর হয় তাহলে সবর ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয় অনুগ্রহ হচ্ছে দীন ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে, আর তা হচ্ছে মানব জীবনের মর্যাদা যে দীন ইসলামে দেওয়া হয়েছে, মানুষের জীবন রক্ষা করা, মানুষের প্রাণের মূল্য যে ইসলামে কত, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন বড় সম্মানিত করেছেন, বড় মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলমিন কসম করছেন মানব জীবনের, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, শপথ করছি আমি আল্লাহ রাব্বুল আলমিন, আল্লাহ বলছেন মানুষের প্রাণের, মানব জীবনের এবং যা আল্লাহ রাব্বুল আলমিন সুঠাম করেছেন। সুতরাং রোগ, বালা মুসিবত, মহামারীর আমাদেরকে যে প্রতিরোধ করতে হবে, সেই ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা। সতর্কতা অবলম্বন করতে হবে, রোগ আক্রান্ত হওয়া থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। তারপরে যদি আক্রান্ত হয়ে যান তাহলে চিকিৎসা করতে হবে, এবং এই মহামারীর ক্ষেত্রে যেটা বর্তমানের ভাষা সেটা হচ্ছে
কোয়ারেন্টাইনে চলে যেতে হবে, আইসোলেশনে চলে যেতে হবে, এগুলি হচ্ছে তদবির, উপায় গ্রহণ করা। চতুর্থ আল্লাহর অনুগ্রহ হচ্ছে যে এই রকমের নতুন নতুন যে অবস্থা তৈরি হচ্ছে, নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে সবার মন্তব্য করা আর সবার কথা বলার অধিকার নেই, আর কথা বললে সঠিক কথা বলতে পারবে না। বরং এই ক্ষেত্রে কথা বলার একমাত্র অধিকার রয়েছে আলামায়ে কেরামদের, যাদের গভীর দিনের জ্ঞান রয়েছেন, যারা দিনের গভীর জ্ঞান রাখেন এবং যোগ্যতা রাখেন দিন সম্পর্কে, এবং যারা জ্ঞানীগুণী মানুষ, বিশেষজ্ঞ মানুষ, তারাই এই বিষয়গুলি নিয়ে কথা বলবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তারা যদি ফিরিয়ে দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, যে কোনো সমস্যার বিষয়কে নিজে মন্তব্য না করে বা নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের সমাজের যারা যোগ্যতম ব্যক্তি তাদের দিকে, লালিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে ওরা অবশ্যই আসল বিষয়টি উদ্ঘাটন করতে পারত যাদের মধ্যে এই যোগ্যতা রয়েছে। কিন্তু অযোগ্য লোক যদি কথা বলে, অযোগ্য লোক যদি মন্তব্য করে, তাহলে নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে, বিভ্রান্ত হবে, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। জ্ঞানীগণীরা যে কোনো কথা বলেন ধীর স্থিরতার সাথে চিন্তা করে পরামর্শ করে বলে থাকেন, গভীরভাবে গবেষণা করে বলে থাকেন, তাদের দুনিয়ার খ্যাতি উদ্দেশ্য হয় না। পক্ষান্তরে যাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, যারা চিকিৎসক না হয়েও চিকিৎসক হওয়ার যোগ্যতা দেখায়, এবং যারা যে কোনো বিষয়ে মন্তব্য করাকে পছন্দ করে, তারা কখনো আপনার কল্যাণ করে দেবে না। হে মুসলিম উম্মাহ, আমরা পঞ্চম অনুগ্রহ আল্লাহর খুঁজে পেতে পারি এই করোনার মহামারীতে, আর তা হচ্ছে যে আমরা আমাদের দেশ এবং আমাদের সমাজ সম্পর্কে আমাদের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে সচেতন হব, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে আর সুস্থতার ক্ষেত্রে। আর আলহামদুলিল্লাহ, এই সৌদি আরব হচ্ছে তৌহিদের দেশ, যেই দেশ ইসলামের সহি আকিদার ঝান্ডাকে উত্তোলন করে রয়েছে, যেই দেশের মাটিতে ইসলামী শরিয়ার বাস্তবায়ন হয়ে থাকে সর্বস্তরী আদালতে জনগণের মাঝে, যেই দেশে শাসক এবং প্রজাদের মাঝে গভীর সম্পর্ক রয়েছে, যে দেশে ভালো কাজ করা হয় এবং মন্দ কাজকে সমাজ থেকে নির্মূল করা হয়। মানুষ সমাজে যখন পাপ ছড়িয়ে পড়ে, তখন মানব সমাজে অশান্তি নেমে আসে, দেশ সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং দেশ এবং দেশের সুরক্ষা সবার দায়িত্ব, এবং এটি আমাদের কাঁধে বড় আমানত। এই আমানতের আমরা যেন সুরক্ষা করি, এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনে যেন ফিরে আসি বড় সতর্কতার সাথে। আমাদের যে স্বাস্থ্যগত দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সতর্কতামূলক যেসব নিয়ম নীতিমালা মেনে চলতে বলা হচ্ছে, সেগুলি যেন পুরোপুরি পাবন্দির সাথে মেনে চলি, এবং এই ক্ষেত্রে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন আমরা পরস্পরকে সহযোগিতা করি, যাতে করে এই মহামারীকে সারা পৃথিবী থেকে দূর করা সম্ভব হয়, এবং সবাই যেন এই সৌদি আরবের যে সুন্দর ব্যবস্থাপনা, এতে থেকে শিক্ষা নিতে পারে। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলমিনের ছয় নম্বর অনুগ্রহ এই করোনার মহামারীতে রয়েছে, সেটা হচ্ছে মানব জাতির জনগণের সচেতনতা।
এবং জাতির জ্ঞান অর্জন করা, এটি হচ্ছে শরীয়তের দৃষ্টিতে বড় আমানত এবং এটি হচ্ছে চারিত্রিক দায়িত্ব, এটি হচ্ছে সামাজিক প্রয়োজন, আর এটি হচ্ছে আমাদের বড় উত্তম সংস্কৃতি। মানুষ তখনই উন্নতি করতে পারে, তখনই মানুষ এবং সমাজ দেশ উন্নতি করতে পারে যখন এই সচেতনতা আমাদের নিজেদের মধ্যে আসবে এবং আমরা নিজেদের কচিকাচাদেরকে আগামী প্রজন্মকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের স্কুল কলেজে আমরা তাদেরকে এই সচেতনতার শিক্ষা দিতে পারব। 7 নম্বরে করোনার ভাইরাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব এবং ইমানি ঐক্য। এখানে এই করোনার ভাইরাসের প্রকোপে মানুষের ব্যক্তি স্বার্থ এবং দুনিয়ার লোভ লালসা হ্রাস পেয়েছে এবং পরস্পর সহযোগিতা এবং একজনের অপরজনের পাশে দাঁড়ানো এবং সমবেদনা জ্ঞাপন করা, এই বিষয়গুলি সুস্পষ্ট হয়ে উঠেছে। দেশের সমস্ত মানুষ যেন একটি অন্তরের মানুষ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবার এক, লক্ষ্য উদ্দেশ্য সবার আমাদের এক, যে করোনার ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং সমাজকে, দেশকে, জনগণকে বাঁচাতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই ইমানি ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন মুসলিমরা পরস্পর ভাই। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম থেকে। প্রথম এই দুই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তারপরে তোমাদেরকে বহু জাতি এবং বহু গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি, বহু জাতি এবং বহু বংশ গোত্র পরিচিতি লাভ করেছে। লে তারাফু, কিসের জন্য? কোনো পার্থিব অহংকারের জন্য না, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য নয়, এবং লে তারাফু, পরস্পর পরিচিতির জন্য, একজন আরেকজনকে চেনে, এক সমাজ আরেক সমাজের লোককে চেনে যে এরা অমুক জাতি, এরা অমুক জাতি, এরা অমুক বংশের, এরা অমুক গোত্রের। সম্মান বংশ মর্যাদার উপর নির্ভরশীল নয়, বরং সম্মান নির্ভরশীল হচ্ছে আল্লাহ ভীরুতার উপর। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর নিকটে যে যত বেশি আল্লাহ ভীরু, যার মধ্যে যত বেশি তাকওয়া রয়েছে, যে যত বেশি গোনাহ থেকে বেঁচে থাকে। ইন্নাল্লাহ আলিমুন খাবীর। এই মহামারীর সময় কোরআনে কারিমের এই বাস্তব চিত্র ফুটে উঠেছে, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো, আর গোনাহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। আর এটি হচ্ছে হারমাইন শরীফাইন নির্দেশ, সৌদি আরব যে তৌহিদের দেশ, যে দেশের আল্লাহ যেন হেফাজত করেন এই দেশের এবং এই দেশের সন্তানদের, এই দেশের মানুষের উত্তম চরিত্র সারা বিশ্বের মুসলিমদের সাথে এবং মুসলিমদের যেসব সমস্যাগুলির সাথে এবং সারা বিশ্বের মানবতার সাথে, সারা বিশ্বে নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করেছে, ওয়ালিল্লাহিল হামদ। এই ক্ষেত্রে বাদশাহ সালমান হাফিজাহুল্লাহ তাআলার যে সংস্থা রয়েছে, মারকাজু সালমান লিল ইগাসাত ওয়াল আমাল ইনসানিয়া,
মানব কল্যাণের জন্য এবং জনকল্যাণমূলক কাজের জন্য যে প্রতিষ্ঠান কায়েম করা হয়েছে সৌদি আরবে, সেটি এই মোবারক দেশের এই মর্মে বড় একটি উজ্জ্বল ভূমিকা। এবং এই দেশের শাসকদের যে কত গুরুত্ব তারা দিয়ে থাকেন ইসলাম এবং মুসলিমদের সাহায্য করার জন্য সারা পৃথিবীতে এবং জনকল্যাণমূলক কাজের জন্য, মানবতার কল্যাণের জন্য সারা পৃথিবীতে যে তারা কত গুরুত্ব দিয়ে থাকেন, এই সংস্থা এই বিষয়টিকে সুস্পষ্ট করে। তাদের মেহনতের আমরা শুকরিয়া আদায় করছি। আর এই ক্ষেত্রে আমাদের ওপর ফরজ হচ্ছে যে আমরা পাশে দাঁড়াব এবং আমরা জনকল্যাণমূলক কাজ, মানব জাতির স্বাস্থ্যের সুরক্ষা, মানবতার কল্যাণের কাজ আমরা করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন জানো এইরকম যাবতীয় ভালো মেহনত পরিশ্রমে বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক পথে প্রতিষ্ঠিত রাখেন এবং এই নেক আমলগুলিকে তার সন্তুষ্টির জন্য যেন খালিস করে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন এবং তিনি দোয়া শোনেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াত ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম আল জলিল লি ওয়া লাকুম মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্না রাব্বি গাফুরুন ওয়াদুদ। দ্বিতীয় খুদবায় সম্মানিত শেখ বলছেন, আল্লাহর হামদ ও সালাত, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা হামদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে, ফাত্তাকুল্লাহি ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করা হচ্ছে মানুষের অত্যন্ত মজবুত বাঁধন, যে বাঁধন মানুষকে পাপাচার থেকে, পদস্খলন থেকে রক্ষা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাই আমাদেরকে যেমন সময়ের মর্যাদা, মূল্যবান সময় দান করেছেন, তেমনি বড়ই মূল্যবান স্থানে আমরা রয়েছি, মক্কাতুল মুকাররমায় এবং হজের মাসে জিলকাদা মাস। হজের যে তিনটি মাস তার একটি মাস হচ্ছে জিলকাদা, সেই মাসে আমরা এখন আমরা অতিক্রান্ত করছি এবং এই মাসগুলি হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, আশুরুল হরম বলা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরায়ে তওবা, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হচ্ছে বারোটি আল্লাহর বিধানে। যখন থেকে আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তার চারটি হচ্ছে সম্মানিত মাস। সুতরাং মানুষ, আপনারা নিজের উপর জুলুম করবেন না, পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে আর অন্যের উপর জুলুম করবেন না, জুলুম থেকে মুক্ত থাকুন। এবং সেই দিনকে স্মরণ করুন যেই দিন মানুষকে পকড়াও করা হবে, সেই দিন ধন সম্পদ, সন্তান সন্ততি আর দুর্গ বাড়িঘর কোনো কিছু কাজে আসবে না। হে মমিন ভাইগণ, এখানে একটি সত্য কথা বলতে হয়, তা হচ্ছে যে হারমাইন শরীফের দেশ সৌদি আরবকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করেছেন যে হারমাইন শরীফের খেদমতের সুযোগ দিয়েছেন এবং হারমাইন শরীফের উদ্দেশ্যে যারা সফর করে আসেন আল্লাহর মেহমানগণ, রহমানের মেহমান হাজি সাহেবগণ এবং উমরায় যারা আসেন তাদের খেদমতের আল্লাহ সুযোগ দিয়েছেন এবং যেসব পবিত্র জায়গা রয়েছে মেনা, আরাফা, মুজদালিফা, সেসবের যে আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের সুযোগ দিয়েছেন, এখানে যে কথাটি বলতে হয় তা হচ্ছে যে সৌদি আরবের সরকার যে সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, বড়ই প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে এ বছরে হজ প্রতিষ্ঠিত হবে কিন্তু সীমিত আকারে, যাতে করে দুটো কল্যাণকে আমরা সঞ্চয় করতে পারি। একটি হচ্ছে
ইসলামের একটি বড় নিদর্শন বাইতুল্লাহর হজ, সেটাও প্রতিষ্ঠিত হইল অল্প সংখ্যক লোকের হজের মাধ্যমে। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জনগণের এবং বিশেষ করে আল্লাহর মেহমানদের সুস্থতার এবং স্বাস্থ্যের সুরক্ষার ব্যবস্থা নেওয়া, যাতে করে মহামারী ছড়িয়ে না পড়ে, যা শরীয়তসম্মত। এই দুটো কল্যাণকে এই প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে আমরা একত্রিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং মানব জাতির প্রাণের যে সুরক্ষার ব্যবস্থা করতে হবে, যেটি শরীয়তের বড় লক্ষ্য উদ্দেশ্য, মনে রাখবেন যে শরীয়তের একটি কায়দা রয়েছে ফিকহের, জালবুল মাসালেহ মুকাদ্দামুন আলা জালবুল মাসালেহ ওয়া দারবুল মাফাসিদ ওয়া ইজালাতু দারার ওয়াল হিফাজ আলা নাফসিল বাশারিয়্যাহ। একটি হচ্ছে যে আপনি লাভ হাসিল করবেন, আরেকটি হচ্ছে অনিষ্ট দূর করবেন, এক হচ্ছে যে ক্ষয়ক্ষতিকে দূরভূত করবেন, এবং মানব জাতির জীবনে রক্ষার ব্যবস্থা করবেন। এই ক্ষেত্রে যে কায়দাটি, সেটি হচ্ছে দারুল মাফাসিদ মুকাদ্দামুন আলা জালবিল মাসালেহ। অনিষ্ট যদি থাকে, অনিষ্টকে দূর করাকে প্রাধান্য দিতে হবে লাভ হাসিলের ওপর। একদিকে লাভ রয়েছে, আর একদিকে অনিষ্ট রয়েছে। লাভ যদি নাও হয়, কমপক্ষে অনিষ্ট থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করতে হবে, যাতে করে দেশের মানুষ এবং হাজি সাহেবগণ মহামারীর শিকার না হয়ে যান এবং তাদের জীবনটা ঝুঁকিপূর্ণ না হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমানা আহিয়া ফাকান্নাম আহিয়া আন্নাসা জামিয়া, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচাতে পারল, সে যেন পুরো মানবতাকে বাঁচিয়ে দিল। এই মুবারক দেশ মানব জাতির সুস্থতাকে সর্বপ্রথম গুরুত্ব দিয়েছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিষয়টিকে নিয়েছে। আর তার সাথে সাথে বাইতুল্লাহর হজ, যেটি দিনের একটি গুরুত্বপূর্ণ সাইরা নিদর্শন, এবং দেশের জন্য এবং দেশের সরকারের জন্য এই খেদমত, হাজি সাহেবদের খেদমত হচ্ছে বড় একটি মর্যাদার বিষয়, সম্মানের বিষয়, দুটোকে লক্ষ্য রেখেছে। সুতরাং সারা পৃথিবী থেকে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মোবারকবাদ জানানো হয়েছে এবং সারা মুসলিম বিশ্ব থেকে এর সমর্থন দেওয়া হয়েছে, আন্তর্জাতিকভাবে এর সমর্থন করা হয়েছে, আল্লাহ রব্বুল আলমিনেরই একমাত্র অনুগ্রহ। সুতরাং আমরা যেন এই প্রজ্ঞাপূর্ণ যে সিদ্ধান্ত সৌদি আরব নিয়েছে হজ সম্পর্কে এই মহামারীর পরিস্থিতিতে সীমিত আকারে, সেই ক্ষেত্রে আমরা যেন একতার ঘোষণা করি, এটা আমাদের জন্য আবশ্যক, যাতে আমরা মানুষের সুস্থতারও খেয়াল রাখি, নিরাপত্তারও খেয়াল রাখি। কত সুন্দর না এই সিদ্ধান্ত! আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলমিন যেন হারমাইন শরীফানের দেশকে স্থায়িত্ব দান করেন, যেটি হচ্ছে শান্তির বাগান, এবং এটি যেন যুগ যুগ ধরে শির উঁচু করে থাকে এবং আদর্শ হিসাবে থাকে, যে আদর্শের মানুষরা অনুসরণ করতে পারে। আল্লাহ রব্বুল আলমিন যেন তার সাথে সাথে সমস্ত মুসলিম বিশ্বের হেফাজত করেন, সমস্ত রকমের রোগ থেকে, মহামারী থেকে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে। সালাত ও সালাম হোক আমাদের প্রিয় নবী আল নাজিরুল বশির ও সিরাজুল মনির আর প্রতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারিমে, ইন্নাল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।